ও ভাই সাহ, আরে সব বাকি একটা নতুন নতুন ভিউ তোমাদের জন্য ওয়েট করছে। দেখো এই স্যুট যাচ্ছে, উপরে গিয়ে স্যুট করবো। এটা হচ্ছে হোমস্টে যেখানে আমি আছি, আর এই দেখো এটা হচ্ছে জঙ্গল, আর উপরে যে বিল্ডিং দেখা যাচ্ছে ছোট ছোট ওইগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার। আর উপরে চাইলে তোমরা হেঁটে যেতে পারো, বাট আমি এখন যাচ্ছি না, আমি গেলে কালকে যাব। আজকে আমি এখান থেকে যাচ্ছি ডেলো প্যারাগ্লাইডিং করতে। তো প্যারাগ্লাইডিং ভিডিওটা এরপরে ভিডিওতে তোমরা দেখতে পাবে। এই যে পুরো জঙ্গলের মধ্যে, ওই দেখো পুরো জঙ্গলের মধ্যে এই হোমস্টে, মানে একটা ফিল আছে জায়গাটাই, আমার তো অসাধারণ লেগেছে। তো তোমরা যদি এখানে আসো তো আসতে যাও, ডেফিনেটলি রেকমেন্ডেড। 700 টাকায় কালিম্পংয়ে ভালো জায়গা, মানে শান্তশিষ্ট। বেনিফিস অর্কিড ট্যুরিস্ট লজ, ওয়াও, কাল যখন রাতে এসেছিলাম তখন ভিউটা দেখতে হয়নি ভাই, চমৎকারই লাগছে। তাও আবার 700 টাকা মাত্র, ইটস অ্যামেজিং। হিয়ার ইজ মাই হিরো। তো এই হচ্ছে ভিউ। গুড মর্নিং ফোকস, গুড মর্নিং ফ্রম কালিম্পং। এখন আমি আছি কালিম্পং মেন বাজার থেকে, মোটামুটি বাইকে আমার 1.5 থেকে 2 মিনিট লেগেছে। আর যে ট্যুরিস্ট লজে আছি, লজটার নাম হচ্ছে বেনফিস অর্কিড ট্যুরিস্ট লজ। তো এখান থেকে আমি অনায়াসে বাইকে চলে যেতে পারি, বা তোমরা হেঁটেও যেতে পারো সামান্য রাস্তা। তো এই জায়গাটা মানে শান্তিপূর্ণ, একদম নির্জন জায়গা, পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের একটা এরিয়া এর মধ্যে আছে জায়গাটা। এটা মেবি আগে হয়তো কোনো কোয়ার্টার ফোয়ার্টার ছিল, পুরো জঙ্গলের মধ্যে বেশ সুন্দর একটা ভাইব এখানে পাচ্ছি, একদম চিল। মানে আমার একদম ক্রাউড সরসারা এসব একদমই পছন্দ না, দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি। তোমাদের একটা থ্যাংক ইউ বলার আছে, ঠিক আছে? আমার মানে কী করে শুক্রিয়া করবো তোমাদের বুঝতে পারছি না। তো তোমাদের বলি ঘটনাটা, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। 7000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে আমি ভাবতে পারছি না, এই মানে এইটাই আমার কাছে সাকসেস, মানে আমার কাছে অনেক বড়ো। তবে মানে দেখো বড়ো শেষই নেই, বাট এই যে 7000 সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, এবার মানুষকে বলা যাচ্ছে যে হ্যাঁ ভাই কটা সাবস্ক্রাইবার আছে তোমার, তবুও বলতে পারছি যে হ্যাঁ ভাই 7000 সাবস্ক্রাইবার আছে আমার। তো ভিডিও করতে বেশ ভালো লাগছে এখন, আর মোটিভেশনও পাচ্ছি। সব কিছু তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, এইভাবে দিতে থেকো। আর শুক্রিয়া আল্লাহ তালার যে আমাকে এইভাবে টিকিয়ে রেখেছে। টাকা পয়সা এখনও পাচ্ছি না, বাট ইনশাল্লাহ সব কিছু হবে আস্তে আস্তে। আর তোমরা এইভাবে সাপোর্ট ভালোবাসা দিও, ইনশাল্লাহ একদিন বড়ো কিছু করবে তোমার ভাই। চলো কথা না বাড়িয়ে মোটো ব্লগিং মোডে দেখা হচ্ছে। এবার যাবো ডেলোতে, যেটা এখান থেকে 6 কিলোমিটার মতো কালিম্পং থেকে। ডেলোতে গিয়ে, মানে ডেলো হচ্ছে একটা গ্রামের নাম, ওখান থেকে ওইটা সব থেকে হচ্ছে হাইস্ট জায়গা, ওখান থেকে প্যারাগ্লাইডিং করানো হয়। তো চলো প্যারাগ্লাইডিং নিয়ে, তোমাদের আজ মানে অ্যাডভেঞ্চারাস কিছু আমি করছি আমার লাইফে। তো চলো প্যারাগ্লাইডিং এর ভিডিও আজ শুট করবো এবং তোমাকে দেখাবো, ঠিক আছে? চলো। ডেলো লোকেশন সেট, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে 6.5 কিলোমিটার ডেলো দেখাচ্ছে। তো চলো আমি লজ থেকে বেরিয়ে আসলাম, লজ থেকে বেরিয়ে যাচ্ছে এখন বাজারের দিকে, মার্কেট, কালিম্পং মেন মার্কেটের দিকে। এই যেগুলো সব হোটেল, এটা হচ্ছে হোটেল গার্ডেন রিচ, সব হোটেল, হোটেলের অভাব নেই এখানে, অসুবিধা নেই, হোটেল একটু খুঁজলেই হোটেল পেয়ে যাবে গাদা। এটা হচ্ছে কালিম্পং পার্ক, অ্যাজ ইউ ক্যান সি, কালিম্পং পার্ক সার্চ করেও তোমরা আসতে পারো এখানে। ঠান্ডা অল্প অল্প ছিল বাড়ি থেকে, বাট এখানে এসে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, তো বাড়িতে এখন গরম পড়ছে গ্রামে। আর কালিম্পংটা দার্জিলিং থেকে অনেক অনেক উপরে আছে,
তার জন্য ঠান্ডাটাও এখানে বেশ বেশ ভালো। অলদো আমি কিছু নিয়ে আসিনি, তেমন কিছু, জাস্ট একটা হুডি নিয়ে এসেছি আর একটা দিনার নিয়ে এসেছি, ওই যে থার্মালগুলো হয়। এক্সকিউজ মি ম্যাম, মুঝে ডেলো জানা হ্যায়, ডেলো ইধার সে কিতনা কিলোমিটার হোগা? 14 কিলোমিটার? বাপরে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। তোমরা যদি বুঝতে না পারো এরকম করে, মানে লোকেশানও যদি ঠিকঠাক বোঝা না যায়, লোকেশান ঠিকঠাক আপডেট দিতেও পারে না, এখানে নেটওয়ার্কের খুব ভালো খারাপ, তো তোমরা পুলিশকে জিজ্ঞেস করতে পারো, এখানকার পুলিশগুলো খুবই ফ্রেন্ডলি, সব ঠিকঠাক ইনফরমেশান তোমাদের দিয়ে দেবে। মাই গড, অনেকটা স্টিপ এই রাস্তাটা, মোমেন্টাম নিতে হবে। মানে যত উঁচু হয় তত কিন্তু মজা লাগে উঠতে, কিন্তু নামার সময় বেশি ফাটে। এখানে দাঁড়াতে দেবে না, শিট, এত সুন্দর ভিউটা দেখাতে পারবো না মনে হয়। হ্যাঁ, ও মাই গড, জানি না গোপ্রো তো দেখা যাচ্ছে কিনা, বাট অনেক সুন্দর লাগছে। এখান থেকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, আরেকটা গ্রাম দেখা যাচ্ছে, ছোটো ছোটো ঘর বাড়ি, সেরা লাগছে ভিউ, সেরা। স্টিপটা দেখো, মানে সমানে 2 কিলোমিটার এরকম করে চড়তে চড়তে চলে আসছি, নামার সময় কী অবস্থা হবে আল্লাহ খোদা জানে। তার উপর আবার অফ রোড পড়ে গেল, নে এবার সামলা। একটু স্যাডলিং করে নিলাম। ও ভাই সাহ, মানে সব বাঁকে একটা নতুন নতুন ভিউ তোমাদের জন্য ওয়েট করছে। দেখো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, অসাধারণ অসাধারণ ভিউ ভাই, দিল খুশ হো গেয়া। এটা কি একটা কটেজের মতো লাগছে? ও এ খুলিয়ে, এ ডেলো কামে বাড়তে, ডেলো প্যারাগ্লাইডিং করনা হ্যায় মুঝে, উপর, ওকে থ্যাংক ইউ। ইয়ে বালা বিল্ডিং কেসা হ্যায়, কোন সা হ্যায়? ইয়ে স্কুল হ্যায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। একটা গেট পড়বে বলছে, আচ্ছা এই গেটটা, এরকম একটা রাস্তা পড়বে, মেবি লেফট যেতে হবে। ভাইয়া ডেলো জানা হ্যায় স্যার, ইধার, ওকে থ্যাংক ইউ। ও মাই গড ভাই, গানা রাবি ইনভাদিও মে, এসা চমৎকার ভিউ ভাই, প্রত্যেক কর্নারে, প্রত্যেক বাঁকে, প্রত্যেক পাহাড়ের পিছনে একটা নতুন ভিউ, যেটা তোমাকে বারবার চমক দেবে আর তোমার মুখ থেকে একটা সুন্দর স্মাইল গড়িয়ে আসবে ভিউ দেখে। এক্সকিউজ মি ম্যাম, মুঝে ডেলো জানা হ্যায়, ইয়াহ সে শর্টকাট মিলা গা, রাস্তা সাই হ্যায় ইয়াহ কা, ওকে আচ্ছা ঠিক হ্যায়, ইয়হীঁ পে জাতে হ্যায় ফির, থ্যাংক ইউ। এটা হচ্ছে ডেলো শর্টকাট, দেখি বাবা শর্টকাট রাস্তাটা অনেক স্টিপ দেয় বললো, বাট স্টিপ হলে সমস্যা নেই। হ্যাঁ তো এই দেখো ডেলো গ্রামে ঢুকে পড়লাম, আর এখানে সব খাবারের ব্যবস্থা আছে, ম্যাগি ওয়াগেরা সব মেল পাওয়া যাচ্ছে, প্যারাগ্লাইডিং বুকিং অফিস, এই তো এগুলো সব বুকিং কাউন্টার। এই হচ্ছে ডেলো পার্ক, তোমরা এই ডেলো পার্কটাকে নেভিগেট করে চলে আসতে পারো, অনেক জায়গা আছে, তোমরা একটু দেখে বার্গেনিং করে তবেই নেবে, বারবার বলছি। চলো দেখছি, গোপ্রো স্টপ রেকর্ডিং, গোপ্রো টার্ন অফ। এখন চলে এসেছি আমি প্যারাগ্লাইডিং সেন্টার, এখানে তো এই দাদার কাছে আমি করে নিলাম, দাদা বেশ বাজেটের মধ্যে করে দিল, দাদা বার্গেনিং, আমি বললাম দাদা একটু কম করে নাও, তো দাদা নিজেই আমাকে 3000 জায়গায় 2700 করে নিল। এখানে অনেক প্যাকেজ আছে, 10 থেকে 15 মিনিট যেটা সেটা হচ্ছে মানে স্টার্ট আপ, ওইটা নর্মাল, ওটা 3000 টাকা নেয়, তো দাদা 2700 নিল ওটা, থ্যাংক ইউ দাদা। আর আমার নিজের গোপ্রো আছে বলে এক্সট্রা 500 টাকা লাগলো না, গোপ্রো না থাকলে ফুটেজের জন্য এক্সট্রা 500 টাকা নেবে, ওরা গোপ্রো দিয়ে দেবে। আমি শুধু দাদার সাথে সেলফি স্টিকটা চাইলাম, আমার সেলফি স্টিক ছিল না, দাদা দিলেন ওটা, তো কোনটায় থেকে আমি চাপলাম সেটা তোমাদের দেখাচ্ছি।
এই হচ্ছে বুকিং কাউন্টার কালিম্পং প্যারাগ্লাইডিং। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে বুকিং করে নিতে পারো। তো চলো এবারে গিয়ে সোজা আকাশে দেখা হচ্ছে। চলো এই স্যুট যাচ্ছে, উপরে গিয়ে স্যুট পরবো। এই হচ্ছে আমি, আর নিচে কাউন্টার অফিস। আমাদেরকে যেতে হবে ওই টপে, টপে থেকে উঠতে উঠতে নিচে পড়বো। ভাবতেও বেশ অনেক, কী বলবো, অনেক এক্সাইটমেন্ট আছে, ভয়ও অল্প অল্প আছে, বাট চলো দেখা যাবে, আল্লাহর নাম নিয়ে শুরু করি। তো এই হচ্ছে ভ্যালি, এখান থেকে প্যারাগ্লাইডিং স্টার্ট হবে। ক্যামেরা সাথে রয়েছে, হাতে আছেন তো ক্যামেরা অন, ওই যে নিচে দেখা যাচ্ছে, অনেক ফ্লাইট নিয়ে নিয়েছি আমরা, অনেক হাইটে চলে এসেছি।
তো আমি নিচে চলে আসলাম আর শরীরটা এত খারাপ করছিল, আমি জানতাম না যে আমার হাইট ফোবিয়া আছে, মানে আকাশে গেলে আমার বমি বমি পাচ্ছিলো। ভাগ্যিস কিছু খেয়ে যায়নি সকালে। তোমরা মর্নিং সকালবেলায় কিছু ব্রেকফাস্ট করবে না, আমি একদমই মানে জলটাও খাইনি, যার জন্য বমিটা হলো না, নাহলে শরীর খুবই খারাপ হচ্ছিল। দাদাকে রিকোয়েস্ট করতে দাদা নামিয়ে দিল। আমাদের ফ্লাইট টাইম মেবি 10 মিনিট ছিল হয়তো, আমি দাদাকে 5 মিনিট থেকে বলছি, তো ল্যান্ড করার জন্য 3 মিনিট লেগে গেল। তো ফ্লাইটের এক্সপিরিয়েন্স অনেক সুন্দর, অনেক ভালো লাগছিলো। 5 মিনিট পর্যন্ত ঠিক ছিলাম, বাট তারপরে শরীর খারাপ হতে লাগলো। তো এই হচ্ছে ব্যাপার, চলো সব কিছু অনেক সুন্দর। এবার উপরে যাবো, উপরে গিয়ে আবার এইগুলো নেবো, বাইক নেবো, আমার ফোনটা উপরে দিয়েছি। তো চলো, এখন একটা ল্যান্ড হলো এই মাত্র, আর উপরে আরও উঠছে। তো আমাদের প্যারাগ্লাইডিং কমপ্লিট করার পরে যে গাড়ি আছে ওই ওনাদেরই গাড়ি, ওই গাড়িতে বসবো, বসে আবার উপরে যাবো, গিয়ে আমার লাগেজ, তারপরে আমার বাইক সব নেবো। ওকে চলো। হ্যাঁ আমি ঠিক, চল দে ভাই, চল দাও, ফির আউঙ্গা। হনুমান মন্দির মিলেগা, আচ্ছা ঠিক। ভাইয়া চল দে ফির, হাত মিলাও। আপনার নাম বহুত কঠিন হ্যাঁ, কুকি কাপুর, ওকে ঠিক আছে, চল দে, যায়গে আপনি হিমাচল জি। কুকি কাপুর, গোগি কাপুর, গোগি কাপুর কি কুকি কাপুর, আমার ওই পাইলটের নাম। তো দাদা খুবই ভালো, দাদার বাড়ি হচ্ছে হিমাচল, হিমাচল প্রদেশ। এখন আমি যাচ্ছি সিলারি গাঁও, কালিম্পং সায়েন্স সেন্টার। এটা হচ্ছে কালিম্পংয়ের সায়েন্স সেন্টার, বাট আমি যাচ্ছি না, তোমরা যদি কেউ যাও সায়েন্স সেন্টারে তো সায়েন্সের কোনো কিছু দেখতে মেবি পাবে। সিলারি গাঁও ইদারে সিধা, ওকে। ডেলোতে তোমরা যদি প্যারাগ্লাইডিং করতে আসবো ভাবো কালিম্পংয়ে, তাহলে ডেলোতে যদি এসে থাকবো ভাবো তো সেটা থাকতে পারো, কোনো সমস্যা নেই, এখানে প্রচুর আছে। কিছু খেতে হবে, খেতে। তো বন্ধু বলো, প্যারাগ্লাইডিং ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। মানে তোমার ভাই অনেক কিছু করে বেড়াচ্ছে, অনেক খাটছে, আজ 2.5 বছর হয়ে গেল চ্যানেলে আমার আসা। তো আল্লাহর রহমতে তোমাদের দোয়াতে অনেক ভালো হয়েছে, 7,000 সাবস্ক্রাইবার আমি গেইন করে ফেলেছি। তো অনেক থ্যাংক ইউ তোমাদের, আর তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর প্যারাগ্লাইডিং ভিডিওটার জন্য তো বস একটা লাইক দিও, আর কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের। ওকে তো এবার আমি যাব এখান থেকে সিলারি গাঁও, ঠিক আছে? তো সিলারি গাঁও গিয়ে ওখানকার ন্যাচারাল বিউটি তোমাদের দেখাবো। ডেলো থেকে মোটামুটি 14 কিলোমিটার মতো সিলারি গাঁও। তো চলো যাই গিয়ে দেখাচ্ছি।